হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিএমএস টাইগার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি এমডি মিল্লাত। ভেক্টর ট্রেসিং তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই ইমেজটি আমি ভেক্টর ট্রেসিং করব, তো এটাকে রিড্র করে আমি ভেক্টরে রূপান্তর করব। সেটা কিভাবে করব সেটা দেখতে ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর ফাইল থেকে আমি আমার ফাইলটি ওপেন করে ইমেজটি ওপেন করে নেব। ওপেন হয়ে গেছে। এখন আমি সর্বপ্রথম যে কাজটি করব এটাকে একটু সাইডে নিয়ে আসি। সর্বপ্রথম আমাদের কাজ হলো এটাকে লক করে নেওয়া। আমরা যখন রিড্র করব তখন আমাদের যেই আর্টওয়ার্কের উপরে রিড্র করব সেটাকে আমরা লক করে নেব। তো লক করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস টু একসাথে চাপ দেব, তো আমাদের এটা লক হয়ে যাবে। এটা আমরা আর কোথাও নাড়াতে পারবো না। দেন আমরা এখন আমরা যেটা করতে পারি, আমরা এই যে চারকেলটা আছে আমরা এটা চারকেল দিয়ে এঁকে নিতে পারি। আমরা একটা চারকেল নেব। তো আমি আপাতত এটাকে ফিল কালার রাখবো না, যেহেতু সব কিছু ঢেকে যাচ্ছে। তো আমি এটাকে ফিল কালার থেকে স্ট্রোকে নেওয়ার জন্য আপনি এখান থেকেও এটা দিয়ে নিতে পারেন, অথবা ফিল থেকে আবার স্ট্রোক থেকে ফিল, ফিল থেকে স্ট্রোক, যেটা থেকে যেটা নিতে চান। আপনার কিবোর্ডের শর্টকাট হচ্ছে কিবোর্ডের শিফট প্লাস এক্স, ঠিক আছে। দেন আমি এটা নিয়ে নিলাম। এরপর আমি চোখ দুটি চারকেল দিয়ে যেটা যেগুলো সারানো যায় সেগুলো আমি চারকেল দিয়ে নিয়ে নিচ্ছি। আমি চোখগুলো এঁকে নিচ্ছি। দেন এটাকে আমি স্টোকটার কালারটা আমি একটু রেড দিয়ে নিই, বোঝা যাচ্ছে না, এটারও রেড দিয়ে নিই, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেন আমি এটাকে কিবোর্ডের অল্টার ধরে আমি কপি করে নিলাম। আবার শিফট ধরে রাখলে সোজা সোজা এদিকে আনতে পারবেন। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো আরেকটা চারকেল নিয়ে আমি এখানে ড্রয়িং ড্র করে নিলাম। এটাকেও কিবোর্ডের শিফট বাটন ধরে আমি, তবে আগে সিলেকশন টুল ক্লিক থাকতে হবে। দেন আমি অল্টার ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আমার আর সার্কেলের কাজ নাই, এখন আমি করব পেন্টুলের কাজ। তো এখানে আরেকটা সার্কেলের কাজ করে নিতে পারি আমি। এটাও সার্কেল দিয়ে সারি করে নিতে পারি। এটাকেও করে নিচ্ছি। এটাকে এভাবে সরানোর জন্য কিবোর্ডের স্পেস বাটন চাপ দিয়ে ধরে আপনি এটা আপনার মন মতো করে বসাতে পারবেন। আমি বসিয়ে নিলাম একটু ঠিক করে। দেন এটাকে আমি পজিশন ঠিক করলাম। যাই হোক, একটু ছেড়ে দিয়ে কাজ করি। সব কিছু ঠিক আছে? না, ঠিক নেই। এগুলোকে আপনার একটু দেখে ঠিক করে নেওয়া লাগবে। ঠিক আছে, ওকে, ডান, এটাও এঁকে নিলাম। এখন আমার পেন্টুলের কাজ, এখন আর কিছু দিয়ে হবে না, এখন পেন্টুলের কাজ করতে হবে। এখন যাই হোক, আপনারা যারা পেন্টুলের কাজ আশা করি জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওগুলো যদি এই ভেক্টর ট্রেসিং সিরিয়াল বাই দেখে থাকেন তাহলে আশা করি জেনে গেছেন অলরেডি। আর যদি সরাসরি এই ভিডিওই আপনি ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় ফার্স্ট টিউটোরিয়াল এবং সেকেন্ড টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে জেনে যাবেন। দেন এটাকেও করে নেব। দেন আমরা এই আউটলাইনটা একটু এঁকে নিই।
ওকে, আমার আর একটু কাজ বাকি আছে, এটা একটু এখানেই। তো আমি এখানে কাজ মোটামুটি আমার ড্রয়িং শেষ, এখন আমি এটাকে কিভাবে কালারটা দেব। এখন দেখেন এটা কি হয়েছে, আমি দেখাচ্ছি। এটাকে আমি একটু পাশে নিয়ে যাচ্ছি, এটাকে ধরে এই পাশে নিয়ে আসছি। এটা আমার কি হলো, আউটলাইনটা ড্রয়িং হয়ে গেল। এখন আমি কাজ করব, মেন কাজটা করব। তো ফার্স্ট টাইম আমার এটাকে এটার সাথে এটা আমি ডিভাইডেড করে নেব। এই দুইটাকে ধরলাম, ধরার পর আমি পাথ বাইন্ডারে যাব। তো এখান থেকে আমি পাথ বাইন্ডারে যাব, এই হলো পাথ বাইন্ডার। পাথ বাইন্ডার যদি এখানে আপনি না পান তাহলে সরাসরি চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে পাথ বাইন্ডারটি আপনি নিয়ে আসবেন। তো আমরা এখানে এটাকে দুইটাকে আমরা ডিভাইডেড করে দেব, ডিভাইডেড করে দেব। এই ডিভাইডেড করে দিলাম। এখন এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমরা এটা এই যে এই অংশটাকে আউটসাইডটাকে এই অংশটাকে আমি আইড্রোফার আইড্রোফার নিয়ে আমি এখানে ক্লিক করলাম, এটা ব্ল্যাক হয়ে গেছে। এরপর ও সরি, আমার এটাকে আনগ্রুপ করা হয় নাই, এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। এই অংশটা আমার হবে হোয়াইট অংশ। তো কিবোর্ডের আই নিয়ে আই বাটনটা ক্লিক করলে আইড্রোফার ওপেন হবে, দেন এটাকে ক্লিক করলে হোয়াইট অংশ আসবে। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলে আমার সিলেকশন টুল থাকবে, কিবোর্ডের যখন কন্ট্রোল চাপি তখন সিলেকশন টুল থাকবে। তখন আমি এখানে আবার এটাকে আমি ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটা ধরতে পারবো, তারপরে আমি এটা দিয়ে কালার পিক করে নেব। একটু কাজের সুবিধার জন্য তাড়াতাড়ি কাজ করা যায়। তো আবারও আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে ধরলাম, আবার শিফট ধরে এটাকে ধরলাম। এই দুইটাকে ধরে আমি অ্যারেঞ্জ করে একটু সেন্টার ব্যাকে দিয়ে নিব। এরপর আমি এটাকে ধরে এটার একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এটাকে ধরে হোয়াইট কালার দিয়ে দিলাম, এটাকে ধরে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এটা কন্ট্রোল যখন এই যে আমার আই ড্রপারটা আছে, তো তখন আমি যখন কন্ট্রোল চাপ দিলে কিন্তু আমার সিলেকশন টুল আসে। তারপরে আমি এটা সিলেক্ট করতেছি, দেন আমি আবার কালারটা পিক করতেছি। আর যদি আমার বারবার সিলেকশন টুল নিতাম, তারপরে আবার এটা সিলেক্ট করতাম, তারপরে আবার আইড্রোফার নিতাম, আবার সিলেক্ট করতাম, তাহলে সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ। যেহেতু আমাদের কিবোর্ড শর্টকাটগুলো জানা খুবই জরুরি, কিবোর্ড শর্টকাটগুলো আপনারা যদি কোনোটা আমি নাও বলে থাকি, আপনাদের আপনার ভিডিও কমেন্টে আপনার যেটা জানার ইচ্ছা হয় সেটা আপনার ভিডিও কমেন্টে কমেন্ট করবেন, আমি শর্টকাটগুলো বলে দেবো। তো এরপর এটা হলো মোটামুটি আমাদের মাউথটা হয়ে গেল, মোটামুটি না পড়াই হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটা করা। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমি এই যে ফ্যান্টুল দিয়ে এটা ড্র করছি, এটা কিন্তু একটা মাথার সাথে একটা মিলাই নেই। সেহেতু আমরা এটা কাজ করতে হবে, একটা কাজ করতে পারি, এটাকে আমি একটা কালার দিয়ে নিতে পারি। আগে এটাকে এই কালারটা দিয়ে নিলাম, এটাকে আমি সবার পিছনে নিয়ে যাব, সেজন্য অ্যারেঞ্জ থেকে ব্যাক দিয়ে দেব, নিয়ে নিলাম। এটাকে কি করব আমরা এখন, এটার সাথে এই যে আমার এইটা ধরে আমি এটাকে শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল নিয়ে এটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন এখন এটা হয়ে গেছে একটা শেপ। এটাকে আমি এখন আইড্রোপার দেব, আইড্রোপারটা নিয়ে আমি আপাতত এখানেই দেখাই। আইড্রোপার দিয়ে আমি এটা নিলাম। এখন আমার এখানে কালার ব্ল্যাক হয়ে গেছে, কারণ হলো এই লেয়ারটা আমার, এই শেপের লেয়ারটা আমার সবার উপরে উপরে আছে, এই জন্য আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাকে দিয়ে দেব। চলে আসছে। তারপর আমার এটাকেও সেম এটা ধরলাম এবং এটাকে ধরলাম। ধরার পর আমি শেপ বিল্ডার দিয়ে এটার উপরে একটা ক্লিক করলাম, এটার উপরে একটা ক্লিক করলাম। করার পর এটা আমার আলাদা হয়েছে, এটাকে আমি স্টক বন্ধ করে লাগবে না। আমি আই ড্রপার নিয়ে আমি কালারটা পিক করে নিচ্ছি, ওকে হয়ে গেছে। তারপরে এটা আই ড্রপার নিয়ে আমি কালারটা পিক করে নিলাম। এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের এক্সট্রা কিছু যেই নয় আছে এটাগুলো একটু ফেলে দিতে হবে, এইটাও ফেলে দিলাম। এখানে কিছু অংশ আছে,
পড়াই ক্লিয়ার। তো এরপরে আমরা সম্পূর্ণ অংশটাকে ধরব, ধরার পর আমরা কি করব, ট্রিম করে দেব, ট্রিম। এখন ট্রিম করার পরে যে ট্রিমের পূর্বে যাই একটু ব্যাক দিয়ে, এখন দেখেন এই যে এখানে সাদা যে শেপটা আছে সেটা কিন্তু এই পর্যন্ত আছে, তো আমরা এখানে ট্রিম করে দেব। ট্রিম করে দিলে সেটা সেটা জায়গা অনুযায়ী ধরে নেবে। এখন এটা দেখি, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে এটাকে এক জায়গায় নিয়ে আসলাম, এটাকে আরেক জায়গায় নিয়ে আসলাম, এটাকে আরেক জায়গায় নিয়ে আসলাম, এই সাদা অংশটাকে আরেকটা জায়গায় নিয়ে আসলাম, এটা আর কি সুবিধা। তো আশা করি বুঝাতে পেরেছি। আর এটার ভিতরে আমরা পার্থক্যটা তো এখন দেখতে পাচ্ছি, এটা হলো কি, আর এটা যতই জুম করি না কেন কোনো অংশ ফাটবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার কমেন্ট করবেন। আর এর পরবর্তীতে আপনাদের যদি কোনো ভেক্টরে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায়।